আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই এর চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে সূর্যলোকে রান্না। তো আমরা আজ সূর্যলোকে রান্না এইখান থেকে বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন সেশনে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো আমরা শুরু করি প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন। এখানে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন দুইটা সেশন রয়েছে। তো প্রথম এবং দ্বিতীয় সেশনে আমরা যে কাজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো, গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে, কখনো খেয়াল করে দেখেছো? বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে, তাই না? তাই তো। তো এসব বস্তু কি একই রকম গরম হয়ে ওঠে? কোন বস্তু কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখতে হবে। তার মানে গনগনে রোদে, মানে অনেক রোদে আর কি, কড়া রোদে যদি কোনো বস্তুকে রেখে দিই তাহলে সেগুলো বস্তুগুলো নিশ্চয়ই গরম হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে কোন কোন বস্তু বেশি গরম হবে, কোন বস্তু একটু কম গরম হবে। এটা হচ্ছে 48 নম্বর, মানে 38 নম্বর পেজের যে কাজ, সেই কাজটা আমরা এখন দেখব। তো দেখো উত্তর হচ্ছে এরকম যে, নমুনা উত্তর, গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে। সব বস্তুই একই রকম গরম হয়ে ওঠে না, কারণ সব বস্তুতে সমানভাবে তাপ গ্রহণ করতে পারে না। যে সকল বস্তু রোদে রাখলে বেশি গরম হয় সেগুলো হচ্ছে, দেখো, 1 নম্বর লোহা বস্তু, লোহার বস্তু আর কি, রেল লাইন, তারপর রেল লাইনের চাকা, পেরেক, বড় মানে রড ইত্যাদি, তারপর দেখো স্টিলের বস্তু, হাঁড়ি, কড়াই, তারপর দেখো গামলা, চামচ ইত্যাদি বেশি গরম হয়। পিতলের বস্তু, পিতলের থালা বাসন, তারপর হাঁড়ি পাতিল গ্লাস এগুলা, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের বস্তু, যেমন অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি, কলস, কড়াই ইত্যাদি, তামার বস্তু, যেমন তামার তার, তামার তৈরি মোটরের কয়েল ইত্যাদি, এবং সিলভারের বস্তু, হাঁড়ি, কড়াই, টিন, কলস ইত্যাদি, এগুলো হচ্ছে বেশি গরম হয়, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে বলা হচ্ছিল যে কোন বস্তু বেশি বেশি গরম হয়, তো সেগুলো আমরা এখানে দেখলাম। পরবর্তীতে আমরা পরবর্তী কাজে চলে যাই। তো এর পরের বস্তুটা হচ্ছে, মানে পরের যে কাজ সেটা হচ্ছে এটা, যে থার্মোমিটার দিয়ে 5টি পৃথক বস্তুর, সেটা দেখো লোহার বস্তু, কাচের বস্তু, পানি, তারপর দেখো সাদা কাপড়, রঙিন কাপড়, তাপমাত্রা পরিমাপ করো এবং নিচের ছকে লেখো, ঠিক আছে? এই যে বস্তুগুলো দেওয়া আছে এই বস্তুগুলোর আমাদের কি করতে হবে, নাম লিখলাম যেগুলো আর কি পৃথক বস্তুর, এখানে তাপমাত্রা পরিমাপ করতে হবে যে সূর্যের আলোতে রাখার পূর্বে এর তাপমাত্রা কত ছিল। তো বস্তুর তাপমাত্রা দেওয়া ছিল, বস্তুর নাম দেওয়া আছে, এবং সূর্যের আলোতে রাখার পূর্বে রেগে তাপমাত্রা কত ছিল সেটা লিখতে হবে। তো এখন তোমরা একটা নমুনা উত্তর দেখতে পাচ্ছ। তো মোটামুটি আমরা এরকম করে পূরণ করবো, বস্তুর নাম লোহার বস্তু, সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, কাচের বস্তু 24 ডিগ্রি সেলসিয়াস, পানি ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সাদা কাপড় ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এবং রঙিন কাপড় ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এইভাবে আমরা এটা পূরণ করে ফেললাম। তো দেখো এখানে আমাদের যেটা করতে বলা হয়েছিল সেটা করা শেষ হয়ে গেল। এরপর আমরা চলে যাব নির্দিষ্ট সময় পরে। দেখো এইটা মানে হচ্ছে এটা 40 নম্বর পেজ আর কি, এটা হচ্ছে 40 নম্বর পেজ। তো 40 নম্বর পেজে যে কাজটি করতে বলা হয়েছে, দেখো, অন্তত পক্ষে 30 মিনিট রেখে, রোদে রেখে দেওয়ার পরে থার্মোমিটার বস্তু 5টির তাপমাত্রা পুনরায় পরিমাপ করো এবং নিচের ছকে 2 বার নেওয়া তাপমাত্রার তথ্যই লেখো। মানে দেখো বস্তুর নাম লিখবো, লোহার বস্তু, এখানে সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা কত ছিল আমরা যেটা একটু আগে দেখলাম, ঠিক আছে? যেটা দেখো, দেখো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে সেটা লিখতে হবে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপর সূর্যের আলোতে 30 মিনিট পরে রাখলাম, তো তখন এর তাপমাত্রা কত সেটা লিখতে হবে, এবং মন্তব্য কেন এত তাপমাত্রা হলো এসব বিষয়ে মন্তব্য লিখতে হবে। তো এটা আমরা এখন এই সবটা পূরণ করব। তো দেখো এখানে বস্তুর নাম লোহার বস্তু, সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা, সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রা, এবং মন্তব্য। দেখো সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, রাখার পরে হলো 30 মিনিট রাখার পরে আর কি এটা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং মন্তব্য, সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি, এবং সূর্যের আলোতে রাখার পর তাপমাত্রা হয়েছে 85 ডিগ্রি, অর্থাৎ প্রায় 3 গুণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে এরকম করে প্রত্যেকটা আমরা এরকম এরকম লিখতে হবে। তো এরপর দেখো কাচের বস্তু, সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, এবং পরে হলো 76 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা 25-24 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং সূর্যের আলোতে রাখার পর তাপমাত্রা হয়েছে 76 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 3 গুণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? এরপরে আমরা এরপরটা যেটা দেখো, পানি, পানির তাপমাত্রা ছিল দেখো 23 ডিগ্রি সেলসিয়াস,
তেইশ না 27 ডিগ্রি সেলসিয়াস, এবং পরে তাপমাত্রা হলো কত বলতো, 70 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রায় 3 গুণ তাপমাত্রা কিন্তু বেড়েছে, ঠিক আছে, এরকম মন্তব্য করব। তারপর দেখো সাদা কাপড়ের ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, পরে হলো 72 ডিগ্রি সেলসিয়াস, তো এখানেও প্রায় 3 গুণ তাপমাত্রা বেড়েছে, ঠিক আছে। এরপর দেখো রঙিন, এরপর দেখো রঙিন কাপড়, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, দেখো কত ছিল আগে, তো এটা ছিল দেখো 28 ডিগ্রি সেলসিয়াস, পরে হলো 80, তো এখানেও প্রায় 3 গুণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তো দেখো এখানে আমাদের এই শর্তটি পূরণ করতে বলা হয়েছিল, ঠিক আছে, আমরা কিন্তু সেভাবেই শর্তটি পূরণ করলাম। হ্যাঁ, তো পরবর্তী কাজে আমরা চলে যাব। তো এরপরে যেটা করতে হবে, দেখো এখানে এই এখানে আগের আর পরে তাপমাত্রা পার্থক্য কি দেখতে পাচ্ছ? পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে? আবার প্রতিটি বস্তুর তাপমাত্রা পরিবর্তন একই রকম ঘটেছে কিনা? বন্ধুদের সাথে আলাপ করে তোমার ব্যাখ্যা এখানে নিচে লিখতে হবে, এখানে একটা ব্যাখ্যা লিখতে হবে, ঠিক আছে, এগুলা করে আর কি, মানে এটা হচ্ছে 40 নম্বর পেজের কাজ আর কি। তো দেখো উত্তর হচ্ছে নমুনা উত্তর, হ্যাঁ, আগের এবং পরে তাপমাত্রার পার্থক্য দেখতে পাচ্ছি। সূর্য থেকে আসা তাপ শক্তি শোষণ করে বস্তুগুলো অর্থাৎ লোহা, কাঁচ, পানি এবং কাপড়ে তাপমাত্রা আগের তাপমাত্রা থেকে বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বস্তু তাপমাত্রার পরিবর্তন একরকম ঘটেনি। বন্ধুদের সাথে আলাপ করে আমার ব্যাখ্যা নিচে লিখলাম, লোহার বস্তুগুলো তাপ সুপরিবাহী, ঠিক আছে, সুপরিবাহী হয়, অধিক পরিমাণ তাপ গ্রহণ করে অন্যান্য বস্তু থেকে, বেশি উত্তপ্ত হয়েছে। অন্যদিকে কাঁচ, পানি এবং কাপড়ের বস্তুগুলো তাপ পরিবাহিতা কম হওয়ায় কম পরিমাণ তাপ গ্রহণ করতে পারে, ফলে তাপমাত্রাও কম হয়। তো বস্তু তাপমাত্রা রঙের উপর নির্ভরশীল। সাদা কাপড়ের তাপ ধারণ এবং শোষণ ক্ষমতা কম, রঙিন কাপড়ের তাপ বেশি শোষিত হয়, ফলে সাদা কাপড় অপেক্ষা রঙিন কাপড়ের তাপমাত্রা বেশি হয়। তো দেখো এখানে আমাদের যে কাজটি করতে বলা হয়েছিল 40 নম্বর পেজে, এভাবে আমরা নমুনা উত্তর দিয়ে দিলাম, এভাবে আমরা লিখতে পারি। এরপর আমাদের দ্বিতীয় এবং মানে প্রথম এবং দ্বিতীয় সেশন শেষ হয়ে গেল, এখন আমাদের তৃতীয় এবং চতুর্থ সেশন। তো দেখো তৃতীয় সেশনে কি কাজ করতে হবে এবং চতুর্থ সেশনে কি কাজ করতে হবে। তো দেখো আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে এ বিষয়ে আমরা একটা ই করবো আর কি, এখানে কোন ধরনের বস্তু তাপ পরিবাহিতা কেমন এ বিষয়ে আমরা ইতিমধ্যে জেনেছি, তাই না? তো আগের সেশন পর্যবেক্ষণের সাথে এখন মিলে দেখতে হবে যে তাপ শক্তি কিভাবে এই বস্তুগুলোতে সঞ্চালিত হচ্ছে এবং বস্তুগুলো তাপমাত্রা কি পরিবর্তন ঘটছে, এগুলো আমাদের ভেবে দেখতে হবে। আমাদের জন্য অনুসন্ধানী পাঠ বইটি আমাদের কি করতে হবে, পড়তে হবে। তোমরা আমাদের যেটা করতে হবে, তাপ শক্তি কিভাবে বস্তুর মধ্যে সঞ্চালিত হয়, এজন্য তাপমাত্রা পরিমাপের মাধ্যমে আমরা কিভাবে তা পরিমাপ করতে পারি, এই বিষয়ে বিস্তারিত আমাদের জানতে পারবো ওখান থেকে। এবং তারপর দলে দলে সবাই বসে একসঙ্গে এটা নিয়ে আলোচনা করতে হবে এবং পুরো অধ্যায়টি পড়ে ফেলতে হবে, এবং স্বরচল্লি বানাতে গেলে এই অধ্যায়টি আমাদের কাজে লাগবে। তো দেখো ওই অনুসন্ধানী পাঠে যে এই অধ্যায়টি পড়ে, মানে তাপের যে অধ্যায় আছে সেই অধ্যায়টি পড়ে আমরা যে সমস্ত বিষয় নিয়ে জানতে পারবো সেগুলো নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করতেছি, যাতে করে তোমরা এখান থেকে সবকিছু জানতে পারবা। যেমন দেখো ওখান থেকে আমরা জানতে পারি যে তাপ কি, তাপ হলো এক ধরনের শক্তি, তাপ শক্তি এক তাপ এক প্রকারের শক্তি। 2 নম্বর হচ্ছে তাপ কিভাবে সঞ্চালিত হয়, তাপ এক ধরনের শক্তি, আমাদের নানা কাজে আমরা এই তাপ শক্তিকে ব্যবহার করি। কোনো বস্তু সঠিকভাবে ব্যবহার করতে হলে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়, কাজে তাপ শক্তিকে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গাতে নিতে হয়, অর্থাৎ সঞ্চালন করতে হয়। 3টি উপায়ে তাপ সঞ্চালন করা যায়, যেমন দেখো তাপের পরিবহন, পরিচলন এবং বিকিরণ। পরিবহন, পরিচলন এবং বিকিরণের মাধ্যমে তাপ এক জায়গা থেকে অন্য জায়গাকে আমরা কি করতে পারি বলতো, সরাতে পারি বা ট্রান্সফার করতে পারি। তো এরপর দেখো রয়েছে যেটা, তাপমাত্রা কাকে বলা হয়, তাই না? তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো কোনো কিছু কতটুকু উত্তপ্ত, মানে কতটুকু গরম কিংবা কতটুকু শীতল তার একটি প্রমাণ, মানে পরিমাপ, মানে একটা বস্তু কত বেশি মানে গরম অথবা কত বেশি ঠান্ডা বা কতটুকু ঠান্ডা, এটা যে যার মাধ্যমে জানায় সেটা হচ্ছে তাপমাত্রা। এরপর দেখো 4, তাপের পরিবহন কাকে বলা হয় এটা ব্যাখ্যা করতে হবে। আমরা যে 3টা পদ্ধতি জানলাম, পরিবহন, পরিচলন এবং বিকিরণ, তো সেই তাপের পরিবহন কাকে বলা হয়, আমরা জানি কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ হচ্ছে অণুগুলোর কম্পন, তাই যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত করা হয় তখন সেই প্রান্তের অণুগুলো নিজের জায়গা থেকেই কাঁপতে থাকে। কঠিন পদার্থের একটি অণুর সঙ্গে অন্য অণু যুক্ত হয়, তাই একটা অণু কাঁপতে থাকলে সেটি তার পাশের অণুকেও কাঁপাতে শুরু করে। এই অণুটি যখন তার পাশের অণুকে কাঁপায়, এভাবে মানে কম্পনটি পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবাহিত হয়, এটাই তাপের পরিবহন পদ্ধতি। তো দেখো আমরা তাপের পরিবহন পদ্ধতি সম্পর্কে জেনে গেলাম। তো এরপর দেখো 5 নম্বরটি, তাপের পরিচলন বলতে কি বোঝো,
যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলো চলাচলের দ্বারা উচ্চতর অংশ থেকে শীতল অংশে সঞ্চালিত হয় তখন তাকে বলা হয় পরিচলন বলে। এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। বিশেষ করে তরল এবং বায়বীয় পদার্থগুলোতে এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তাপ গ্রহণ করে পদার্থের উষ্ণ অংশের অণুগুলো শীতল অংশের দিকে প্রবাহিত হয়। এভাবে অণুগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে নিজ গতির সাহায্যে তাপ সঞ্চালন এভাবে অণুগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে নিজ গতির সাহায্যে তাপ সঞ্চালিত হয়। ঠিক আছে, তো এরপরে দেখো 6 নম্বর, কি তাপের বিকিরণ বলতে কি বুঝি? আমরা যদি জ্বলন্ত আগুনের পাশে দাঁড়াই তখন এক ধরনের তাপ অনুভব করি, তাই না? পাশে তাপ, এই যে তাপটি পরিবহনের মাধ্যমে আসেনি, পরিচালনের মাধ্যমে আসেনি। আমরা যখন রোদে দাঁড়াই তখন যে তাপ অনুভব করি সেই তাপও পরিবহন কিংবা পরিচালন পদ্ধতিতে সূর্য থেকে পৌঁছায়নি, এই তাপ সঞ্চালনের মাধ্যমে প্রবাহিত হয়, সেটার নাম হচ্ছে বিকিরণ। এই পদ্ধতিতে তাপ কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই সঞ্চালিত হতে পারে। তো এটা হচ্ছে আমাদের অনুশীলন, মানে সিদ্ধান্ত যে পাঠ আছে সেটা পড়ে আমরা তাপের অধ্যায় থেকে এর থেকে আরো অনেক কিছু জানতে পারি। তোমরা চাইলে অধ্যায়টির উপর ক্লাস আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো আমরা সেখান থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি। তো দেখো, আমাদের তৃতীয় এবং চতুর্থ সেশনের কাজও শেষ, এখন আমরা পঞ্চম সেশনে চলে যাব। এখানে আমাদের যেটা করতে হবে সেটা দেখব। তো দেখো, এখন যেটা করব, আমরা অনেক কিছু জেনেছি তাপ কিভাবে সঞ্চালিত হয়। তো এবার যেটা করব, সৌর চুল্লি বানানোর পালা, এই কাজটা যেহেতু সময় সাপেক্ষ তাই চাইলে তোমরা সেশনের বাইরেও বা ছুটির পরেও কাজ করতে পারবো। তো নিচে তোমাদের সুবিধার জন্য সৌর চুল্লির মডেল বানানোর একটা নমুনা প্রক্রিয়া বর্ণনা করা হলো, তবে তোমরা তোমাদের সুবিধা মতো এই পরিকল্পনা বা পরিবর্তন পরিমার্জন করে নিতে পারো। ঠিক আছে, তো এটা করতে হবে। তো এখানে আমরা কিভাবে সৌরচুল্লি বানাতে হবে সেই সমস্ত বিষয়ে একটু আলোচনা করি। তো দেখো, এখানে সৌরচুল্লি বানানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো এই নিয়মে আমরা সৌরচুল্লি বানাতে পারবো। তো এরপরে যে কাজ দেওয়া রয়েছে সেই কাজে আমরা চলে যাই। তো দেখো, এইখানে আমরা চলে আসলাম, এখানে কি বলা হচ্ছে, উপরের প্রক্রিয়াটি তো দেখলে, এবার তোমাদের নিজেদের সৌরচুল্লি বানানোর পালা আর কি। তোমরা দলের সবাই মিলে আলোচনা করে ঠিক করে করো যে কোন কোন উপকরণ তোমাদের এলাকায় সহজলভ্য বিনা খরচে সেগুলো যায় মানে জোগাড় করতে হবে, এবং তোমরা তোমাদের কোন কোন উপকরণ ব্যবহার করে এটা করতে পারো সেটার একটা তালিকা তৈরি করতে হবে। যেমন দেখো, এখানে তালিকা দেওয়া আছে উপকরণের নাম, তারপর এখানে কি কি করতে হবে সেগুলো আমরা এখন বিস্তারিত ভাবে আলোচনা করব। প্রথমে আমাদের কি কি উপকরণ লাগবে সেটা লিখতে হবে। তো দেখো, যে উপকরণগুলো লাগবে, নমুনা উত্তর, সৌরচুল্লি বানানোর উপকরণের নাম, যেমন প্রথম রয়েছে দেখো কার্টুন বক্স, তারপরে দেখো অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার, তারপরে স্টিলের বাটি, তারপর দেখো কর্কশিট বা শোলার কি কাঁচ, স্কচ টেপ, তারপর সে আঠা, কাঠি, তারপর থার্মোমিটার এবং পিন, এতগুলো আমাদের উপকরণগুলো লাগবে। তো উপকরণ নেওয়া হলো, এবার বলতেছে যে উপকরণ উপকরণ তো নির্বাচন হলো, এবার উপকরণগুলো কিভাবে সংগ্রহ করতে হবে তা ঠিক করার পালা। যেগুলো নিজেরা সংগ্রহ করতে পারবে সেগুলো নিজেরা করবে, এবং দলের সদস্যরা উপকরণগুলো ভাগ করে নিবে, একজন এবং একটা সংগ্রহ করবে, একদল এক একটা সংগ্রহ করবে। ঠিক আছে, সংগ্রহ করার পরে যেটা করতে হবে, দেখো তোমাদের দলের বানানো সরচুলির একটা ছবি নিচের ফাঁকা জায়গায় আঁকতে মানে এঁকে রাখতে হবে, আর পাশে কি কি উপকরণ ব্যবহার করলে তার একটা তালিকা এখানে লিখতে হবে। ঠিক আছে, এইটা আমাদের পূরণ করতে হবে যে কি কি যে কি কি উপকরণ এখানে ব্যবহার করেছি, এবং সৌরচুল্লির যে একটা ছবি এখানে দিয়ে দিতে হবে সেটা। তো দেখো, ব্যবহৃত উপকরণ, এখানে সৌরচুল্লির ছবি কিভাবে, এই ছবিটা তোমরা সুন্দর করে পাশে অঙ্কন করবা। যেমন দেখো, ব্যবহৃত উপকরণ ভিতরে সে কার্টুন বক্স, তারপর অ্যালুমিনিয়াম ফয়েল, স্টিলের বাটি, শোলা বা ককশিট, চক, কাঁচ আর কি, স্কচ টেপ, আঠা, কাঠি, থার্মোমিটার, স্কেল এবং পিন, স্কেলার আর কি, থার্মোমিটার, স্কেল, সেলসিয়াস স্কেল আর কি, থার্মোমিটার, এটা সৌরচুল্লির ছবি, এরকম ভাবে আমাদের দিতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা উপকরণগুলো লিখবা, এবং তোমাদের যে সৌরচুল্লিটা মানে অঙ্কন করতে হবে এই পাশে আর কি, যে সৌরচুল্লি তোমরা বানাবে সেটার একটা ছবি এখানে অঙ্কন করতে হবে। তো দেখো, এটা এটা আমাদের করতে হবে। এইভাবে আমাদের সেশন গুলো শেষ হয়ে গেল আর কি, 5 পর্যন্ত 6 পর্যন্ত শেষ। এরপর দেখো সেশন সপ্তম এবং অষ্টম সেশন, তো এখানে যেটা করতে হবে, তোমার এবার তোমাদের বানানো সৌরচুল্লি কেমন কাজ করে দেখা যাক। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙে দিয়ে এই, তারপর কি করতে হবে দেখো, বাটিতে ডিম ভেঙে নিয়ে বাটিটা ভেতরে রেখে স্বচ্ছ ঢাকনা এটা দিতে হবে। এরপর
তার আগে চুল্লির ভেতরে তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি থার্মোমিটারের ভেতরে স্থাপন করতে হবে, ঠিক আছে? আধ ঘন্টা পর্যবেক্ষণ করে দেখো যে চুলার মধ্যে তাপমাত্রা ডিমের কোনো পরিবর্তন হয়েছে কিনা। পর্যবেক্ষণ যদি শেষ হলে তাপ আমাদের এখানে লিখতে হবে সেটা, ঠিক আছে? যে সময় সময় লিখতে হবে, 0 সেকেন্ডে কত তাপমাত্রা ছিল, 5 মিনিট পরে কত, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট এবং 30 মিনিট পরে পরে তাপমাত্রাগুলো কত হয় সেটা লিখতে হবে। তো দেখো এটা হচ্ছে নমুনা উত্তর। এখানে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো পরিবর্তন হয়নি, 5 মিনিট পরে কি 0 মিনিটে কোনো পরিবর্তন হয়নি, 5 মিনিট পরে 25 ডিগ্রি সেলসিয়াস হবে, 10 মিনিট পরে 30 হবে, হ্যাঁ 15 মিনিটে 35, তারপর দেখো 20 মিনিটে 45, 25 মিনিটে 50 এবং 30 মিনিট হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো দেখো এইটা আমাদের পূরণ করতে বলা হয়েছিল, মানে 44 নম্বর পেজে। এরপরে দেখো 45 নম্বর পেজে চলে গেলাম। বলতেছে যে এখানে উপরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো এবং নিচের ছকে সেগুলো লিখতে হবে, যেমন শক্তির কোনো পরিবর্তন লক্ষ্য করেছো নাকি, এই সমস্ত বিষয়। তো তার আগে এখানে একটা কাজ আছে, আবার কয়েক মিনিট পর পর যদি ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখতে যাও তাহলে কি সময় বেশি লাগবে কিনা, ঠিক আছে? বলছে কয়েক মিনিট পর পর যদি ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখতে যাও তাহলে কি রান্নার সময় বেশি লাগবে কিনা, তো এটা ভেবে দেখো। এটা আমাদের এটার অ্যান্সার করতে হবে, যেমন দেখো। তো দেখো নমুনা উত্তর, কয়েক মিনিট পর পর ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখলে রান্নার সময় বেশি লাগবে। বারবার ঢাকনা খুলে ভেতরে তাপমাত্রা মানে তাপ বাইরে বেরিয়ে যাবে, ফলে ভেতরে চুল্লির তাপমাত্রা কমে যাবে এবং রান্না হতে বেশি সময় লাগবে, ঠিক আছে? তার মানে দেখো এখানে বলতেছিল যে কয়েক মিনিট পর পর যদি রান্নার ঢাকনা খুলে রান্নার মানে ভিতরে ডিমের অবস্থা দেখতে হয় তাহলে কিন্তু রান্নার সময় বেশি লাগবে। এবার এখানে আবার কি বলতেছে যে এবার চুল্লির রান্নার পুরো প্রক্রিয়াটি একটু খুঁটিয়ে দেখা যাক। আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি শক্তির বিভিন্ন রূপের কথা তোমরা জানো, তো এখানে শক্তির কোনো রূপের পরিবর্তন হয়েছে কিনা, মানে কোন রূপ তোমরা দেখতে পাচ্ছ, শক্তির কোন রূপ থেকে কোন রূপে রূপান্তর ঘটছে বলতে পারবে, আর চুল্লিতে রান্নার সময় শক্তির স্থানান্তর কি ঘটেছে কিনা, ঠিক আছে? ঘটে থাকলে শক্তির কোন রূপের মানে ক্ষেত্রে ঘটেছে, কোথা থেকে ঘটেছে, এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। উত্তর দেখো নমুনা উত্তর, এখানে শক্তির আলোক শক্তি এবং তাপ শক্তির রূপ আমরা দেখতে পাচ্ছি। আলোক শক্তি থেকে তাপ শক্তিতে শক্তির মানে রূপান্তর ঘটতেছে, তাই না? যেমন সূর্য থেকে দেখো আলোক শক্তি অ্যালুমিনিয়ামের ফয়েলের উপর পড়ে প্রতিফলিত হয়ে স্টিলের বাটির উপর পড়ে, এখানে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এটা কিন্তু আমরা এখান থেকে জেনে ফেললাম। তো দেখো এরপর যেটা করতে হবে, উপরে প্রশ্নগুলো নিয়ে দলে আলোচনা করো, নিচের ছকে লিখে রাখো তোমাদের ভাবনা। যেমন দেখো শক্তির কোন রূপ কোন কোন রূপের রূপ মানে শক্তির কোন কোন রূপ লক্ষ্য করেছো, তারপর দেখো শক্তি থেকে শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে শক্তির একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত ঘটছে, রূপান্তর ঘটছে আর কি। তো এই সমস্ত বিষয় আমাদের এখন লিখতে হবে, তো এটা আমরা এখন পূরণ করব। যেমন দেখো নমুনা উত্তর, নমুনা উত্তর শক্তির যে যে রূপ পরিলক্ষিত হয়েছে, যেমন আলোক শক্তি, শক্তির স্থানান্তর রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে বা স্থানান্তরণ হয়েছে, যে যে ক্ষেত্রে শক্তি রূপান্তর ঘটছে, সৌরচুল্লিতে যখন সৌরশক্তি প্রয়োগ করা হয় তখন রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়, তাপ শক্তি কোন শক্তিতে আলোক শক্তি থেকে তাপ শক্তিতে স্থানান্তর, সৌরচুল্লিতে বা আয়নায় যখন দীর্ঘক্ষণ ধরে সৌর আলো ফেলবো তখন আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এবার শব্দ শক্তি, তাপ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর, সৌরচুল্লিতে তাপ প্রয়োগের ফলে ডিম ভাজা তেল কিংবা ভাত ফোটার শব্দ পাওয়া যায়, ফলে তাপ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। দেখো আমাদের এই যে এই ছকটি করতে বলা হয়েছিল সেই ছকটি কিন্তু আমাদের শেষ, মানে 45 নম্বর পেজে, এটা হচ্ছে 45 নম্বর পেজের যে ছক সেই ছকটি আর কি। এরপরের ছকে আমরা চলে যাই, এখানেও 45 নম্বর পেজের লাস্টেরটা, ঠিক আছে? এখানে বলছে যে সৌরচুল্লি তৈরির উপকরণ গুলোর কোনটা কেন ব্যবহার করা হয়েছে বলতে পারো, যে সৌরচুল্লিকে কার্যকর করতে এই উপকরণ গুলো কেন বেছে নেওয়া হলো, এই বিষয়ে তোমার মতামত কি এবং দলে এগুলো আলোচনা করতে হবে। তো দেখো এরপরে নমুনা উত্তর, উপকরণের নাম বড় কার্টন বক্স, ঠিক আছে? উপকরণ নির্বাচনের কারণ, চুল্লির কাঠামো নির্মাণ করতে কর্কশিট কেন ব্যবহার করব, তাপ পরিবাহী পদার্থ, এটি থেকে তাপ সহজে বাইরে যাতে না বেরিয়ে আসতে পারে, অ্যালুমিনিয়াম ফয়েল চকচকে এবং মসৃণ পৃষ্ঠ ভালো প্রতিফলক হিসেবে কাজ করে, স্টিলের বাটি ধাতব বস্তু সহজে তাপ শোষণ করে উত্তপ্ত হয়ে ওঠে, স্কচ যে স্বচ্ছ কাজ সরি
তো বারবার ঢাকনা না মানে তুলেও দেখতে পাওয়া যাবে রান্না কেমন হচ্ছে। এটি অনেকটা গ্রিন হাউসের মতো কাজ করে। থার্মোমিটার, চল্লিশ তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার ব্যবহার করব। তারপর দেখো পিন বা কাঠ কর্ক গুলো ভালোভাবে লাগানোর জন্য ব্যবহার করব। আঠা, চারপাশ এবং নিচের তল ভালোভাবে লাগানোর জন্য ব্যবহার করব। স্কচ যে টেপ, হ্যাঁ এটা হচ্ছে কবজা তৈরি করার জন্য, এবং কাগজটাও কবজা তৈরি করার জন্য ব্যবহার করব। তো দেখো এই 45 নম্বর কাজ শেষ। এরপরে দেখো যেটা করতে হবে এটাও শেষ, ঠিক আছে। এরপরে অন্যের দলের বানানো চুল্লি দেখতে হবে আর কি, চুল্লির সাথে তোমারটা তুলনা করে দেখতে হবে, ঠিক আছে। অন্য একজনের বানালো, সেটার সাথে তোমার যে বানানো চুল্লির ভিতর কি পার্থক্য করেছে সেটা দেখব। তো দেখো অন্যের চুল্লি এবং আমাদের চুল্লির মধ্যে কিরকম কি পার্থক্য, সেটা হচ্ছে অন্য অন্য দলগুলোর মধ্যে শাপলা দলের চুল্লির ভেতর তাপমাত্রা সর্বোচ্চ ছিল 90 ডিগ্রি সেলসিয়াস, গোলাপ দলের ডিম সিদ্ধ হতে সময় বেশি লেগেছে। তুলনামূলক আলোচনা করে দেখলাম আমাদের চুল্লি তৈরির কাজ ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েলের পরিবর্তে অবতল দর্পণ ব্যবহার করলে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, ইন্টারনেট এবং শিক্ষকের মাধ্যমে জেনেছি অবতল দর্পণ আলোক রশ্মিকে একটা বিন্দুতে মিলিত করে, ঠিক আছে। অবতল, এই যে অবতল দর্পণ, সে দর্পণ দেখতে, ঠিক আছে, এই যেরকম এরা হচ্ছে একটা বিন্দুতে মিলিত করে আলোকরশ্মিগুলোকে। আলোকরশ্মি তার উপর যখন পড়ে, এই আলোকরশ্মিকে প্রতিফলিত প্রতিফলনের পরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করে, ঠিক আছে। তো এই জন্য আর কি এক বিন্দুতে আলোকরশ্মি মিলিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের মাধ্যমে আগুনও ধরানো যায়। এছাড়া স্টিলের বাটির পরিবর্তে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করলেও ভালো হতো। এটি পাত্রটি দ্রুত গরম করতে শেখায়, মানে গরম হয়ে উঠে। দেখো এখানে আমরা একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছি। এখানে দেখো এখানে আলো পড়তেছে, যে আলো পড়তেছে এখানে, এবং প্রতিফলনের পরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে অবতল দর্পণ। দেখো এরপরে যেটা লিখবো আমরা, মধ্য অবিশ্বাস্য সৃষ্টি হয়েছে, অবিশ্বাস্য সৃষ্টি হয়েছে যে আমরা আরো চেষ্টা করলে বেশ ভালো মানের সরচুরি বানাতে পার মানে তৈরি করতে পারবো। বাসাবাড়িতে এই সরচুরি ব্যবহার করে আমরা বিদ্যুৎ এবং গ্যাসের উপর চাপ কমাতে পারবো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা অন্যদের সাথে মিলে যে পার্থক্যটা দেখলাম সেগুলো আর কি। তো দেখো এখানে আমাদের এই 46 নম্বর পেজও শেষ। 47 নম্বর পেজে বলা হচ্ছে ফিরে দেখা। হ্যাঁ, অভিজ্ঞতার কাজগুলো করতে, মানে অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। তো এটা নমুনা উত্তর হচ্ছে, অভিজ্ঞতার কাজগুলো করতে আমাদের বেশ মজা লেগেছে, নিজেদেরকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মনে হচ্ছে, আমাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে, আমরা আরো চেষ্টা করলে বেশ ভালো মানের সরচুলি করতে পারবো। বাসাবাড়িতে এই সরচুলি ব্যবহার করে আমরা বিদ্যুৎ এবং গ্যাসের উপর চাপ কমাতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যে অভিজ্ঞতার ফিরে দেখার এখানে যে কাজটা, প্রথম কাজটি বলা হয়েছিল সেটা আর কি। তো অভিজ্ঞতার কাজগুলো করতে আমাদের কেমন লাগে সেটা জানলাম। এরপরে দেখো এখানে সরচুলা পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা পালন করতে পারে, মানে 47 নম্বর পেজের কাজ এটা। দেখো নমুনা উত্তর, সরচুলায় রান্না করতে গ্যাস বা তেলের প্রয়োজন হয়নি, এমনকি এতে সূর্যের মানে বিদ্যুতের প্রয়োজন হয়নি। তেল বা গ্যাস বা বিদ্যুৎ ব্যবহার না করায় এতে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি, ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়নি। এছাড়া এতে কোনো ধোঁয়া সৃষ্টি না হয় বায়ু দূষণ রোধ হয়েছে। এভাবে সরচুলা পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করতে পারে। তো দেখো এটা এই প্রশ্নের অ্যান্সার আমরা করলাম। এরপর চলে যায় 48 নম্বর পেজে। 48 নম্বর পেজে বলা হচ্ছে কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে, চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছো, ঠিক আছে। এটা এটার অ্যান্সার করব এখন আমরা। তো নমুনা উত্তর হচ্ছে, নিজেরা একটি সরচুলা বানাবো প্রথমে এ কথাটি বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। এরপর যখন চুলা তৈরির উপকরণগুলো সবাই মিলে সংগ্রহ করে একটু একটু করে বানাতে লাগলাম, তখন খুব ভালো লেগেছে। দশে মিলে করি কাজ, হারিন জিতি নাহিলাজ, এই স্লোগানকে সামনে রেখে আমরা চ্যালেঞ্জকে মোকাবেলা করেছি। শিক্ষক সহ আমাদের দলের সবার অংশগ্রহণমূলক মানে বা সহযোগিতামূলক আচরণ চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করেছে। তো এই ছিল হচ্ছে আমাদের এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে কিনা সেটার অ্যান্সার, ঠিক আছে। তো এরপরে এর মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায়টা, চতুর্থ অধ্যায়টি শেষ হয়ে গেল। পরবর্তী অধ্যায়ে রয়েছে আছে অদৃশ্য প্রতিবেশী। তো পরবর্তী ক্লাসে আমরা এই অদৃশ্য প্রতিবেশী নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তুমি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।